তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের সমন ঠিক দুপুর আড়াইটায়, পরের দিন সকাল এগারোটার সময় তাকে হাজিরা দিতে হবে। ঠিক কাল এগারোটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা নোটিশ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ারে যাত্রা করছেন, ২৫ দিন ধরে তিনি নাকি এই যাত্রা করছেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি নাকি এই কাজ করছেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। এহেন নবজোয়ারে যাত্রা নিয়ে রীতিমতো অনিশ্চয়তা। নবজোয়ারে আপাতত থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা বলা বাহুল্য থাকতে পারছেন না, কারণ সিবিআইয়ের নোটিশ ইতিমধ্যেই তার হাতে এসে পৌঁছেছে। টুইট করে অভিষেককে জানিয়েছেন যে তিনি সেখানে হাজিরা দেবেন। অন্যদিকে সিবিআই তলব নিয়ে আজ সোনামুখী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। সিবিআই এর উদ্দেশ্যে বলে রাখছি, আমি তিন বছর আগে না বলেছিলাম, বাংলার মানুষ মেরুদণ্ড সোজা রেখে লড়ে। সারদা থেকে শুরু হয়েছে, সারদা এরা চেষ্টা করেছিল আমাকে যে করে হোক ফাঁসাবার, পারেনি। নারদায় ছুটে পারেনি, কয়লায় পারেনি, গরুতে পারেনি, এখন এসছে এসএসসি। আমি বলছি এসএসসি তে যদি আমার বিরুদ্ধে এতটুকু কোনো কোথাও প্রমাণ থাকে, একদিকে সংবাদ মাধ্যমকে ডাকুন, প্রমাণটা জনসমক্ষে আনুন, আর একদিকে একটা ফাঁসির মঞ্চ করুন, সেই ফাঁসির মঞ্চে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখুন। তিন বছর ধরে ইডি সিবিআই লাগিয়ে রেখেছে আমার সামনে, আমার আশেপাশে যারা আছে কাউকে ছাড়েনি, এমনকি আমার আইনজীবীদেরও ইডি সিবিআই করছে, আমার স্ত্রীকে ছাড়েনি, আমার আত্মসহায়ক তাকেও ইডি ডেকে পাঠাচ্ছে, তার কারণ আমাকে দমাবে। আরে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা মতো করলে ঈশ্বরের কাছে করব, ভগবানের কাছে করব, আর আগামী দিন আপনাদের কাছে করব, আর কারোর কাছে করব না। অন্যদিকে সিবিআই সমন নিয়ে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যদি দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে যাব, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই ফাঁসির বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গেছে, আবার এই সমনকে যাতে এড়ানো যায়, বিভিন্ন আইনি জটিলতার মধ্যে যাতে না যেতে হয়, তাই সেই কারণে তিনি আবার আইনি লড়াইয়ের পথেও গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুনুন। তিন বছর ধরে ইডি সিবিআই লাগিয়ে রেখেছে আমার সামনে, আমার আশেপাশে যারা আছে কাউকে ছাড়েনি, এমনকি আমার আইনজীবীদেরও ইডি সিবিআই করছে, আমার স্ত্রীকে ছাড়েনি, আমার আইনজীবী, আমার ঘনিষ্ঠ বৃত্তের যারা আছে, আমার আত্মসহায়ক তাকেও ইডি ডেকে পাঠাচ্ছে, তার কারণ আমাকে দমাবে। আরে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইকে মেঘনাথের সঙ্গে তুলনা টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আড়ালে থেকে লড়াইয়ের চেষ্টা করছে সিবিআই বলছেন অভিষেক। বিজেপির নেতাদের বলবো যে মাথায় রাখবেন একটা কথা, অত্যন্ত বিনম্র ভাবে বলছি, আগামী এক বছর পর বিজেপি থাকবে না, সিবিআই থাকবে। আগামী এক বছর পর বিজেপি থাকবে না, ইডি থাকবে, বিজেপি সারা জীবনের জন্য থাকবে না, ইডি থাকবে, ভারতবর্ষের সংবিধান থাকবে, ভারতবর্ষে গণতন্ত্র থাকবে, আর সিবিআই থাকবে। সিবিআই এর উপর ভর করে যারা দল করছেন, সিবিআই কে অনুরোধ করবো ভাই, মেঘনাদের মতো মেঘে দাঁড়ালে লড়াই না করে সরাসরি এসে প্রার্থী দাও, মেঘে দাঁড়ালে মেঘনাদের মতো লড়াই না করে 7000 আসনকে প্রার্থী দিতে হবে। তো এই ইনভেস্টিগেশন অফিসার এই আইও সেই আইও কে ধরে নিয়ে এখানে প্রার্থী করো, তৃণমূলের সাথে লড়ুক। আমি আপনাকে বলছি, আমি মাথা নত করার লোক নয়, আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না।
মেঘনাথের সঙ্গে তুলনা করা হচ্ছে, তুলনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত বকলভাবে তিনি বলছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, কারো না কারো চাপে কাজ করছে, কোনো নির্দিষ্ট দলের চাপে কাজ করছে, এমনটাই প্রমাণ করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে একদিকে যখন তিনি বিজেপির দিকে আঙুল তুলছেন, তেমন অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নবজোয়ার মানুষ গ্রহণ করেছে, যা দেখে বিজেপি ভয় পেয়েছে, নবজোয়ার কিভাবে আটকানো যায় সেই চেষ্টাই করছে বিজেপি, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেকে যেতে না পারলে বাকি মিটিং আমি করব, ভার্চুয়ালি সভা আমি করব আমার বাড়ি থেকে, অর্থাৎ নবজোয়ারের হাল করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সমন আসতেই খুব উগড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যারা টাকা নিয়েছে তাদের ডাকানি, কাদের কথা বলতে চাইছেন, এখনো অব্দি অভিযোগের তালিকায় বা অভিযুক্তের তালিকায় তৃণমূল কংগ্রেসেরই তাবড় তাবড় নেতারা রয়েছেন। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ শুনুন। হাইকোর্ট রায় দিয়েছে, আমি সংবাদ মাধ্যমে বলার সময় বললাম যে আমাকে যখন ডাকবে আমি যাব। আমি আশা করেছিলাম যে আমাকে 48 ঘন্টা সময় তো দেবে। যারা কিবির পর্দায় ক্যামেরায় টাকা নিতে দেখা যায় তাদেরকে ডাকে না। আর একজনকে জোর করে ইডি বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নাও। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জোর করে নিতে বলেছে সেই জন্য তাকে ডাকতে হবে। আরে আপনার ক্ষমতা রাখলে আমাকে কালকে জেরা করবেন, সংবাদ মাধ্যমের সামনে জেরা করবেন। পারবেন? ক্ষমতা আছে, ক্ষমতা আছে, মানুষের সামনে জেরা করুন জনতার দরবারে। ডাক পাওয়ার পরে ফোন গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে গাড়ির মাথায় চেপে সাধারণের উদ্দেশ্যে বললেন আমাকে আজকে মমতা ব্যানার্জিকে নামালেন, আমার বদলে ভার্চুয়ালি নেত্রী ঘোষণাই করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাকে আজকে মমতা ব্যানার্জিকে মাঠে নামালেন, ভালোই হলো। বকলমে কি এটাই প্রমাণিত হয় যে এখনো অবধি মূল শক্তির চালিকা মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে শুনুন। আজকে এরপর আমার ইন্দাসে মিটিং ছিল, এই ছবি দেখে তাদের রাতের ঘুম হবে না। ইন্দাসেও প্রায় 20-25 হাজার লোক জড়ো হয়ে রয়েছে। আমাকে থামিয়ে দিয়ে আমি নেত্রীর সাথে কথা বললাম, বলল চিন্তা করিস না, ইন্দাসের মিটিং এ আমি বলবো, ভার্চুয়ালি আমাকে কালেক্ট কর, মানুষের সাথে এই জনসভায় আমি বক্তব্য রাখবো, মানুষের উদ্দেশ্যে বলবো। ইন্দাসের মিটিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করার কথা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার কথা ছিল। তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে দিলে, ভালো করো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের ডাকের পরই ভার্চুয়ালি সভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিদির দূতের মতো করোনা
কর্মসূচির পাশাপাশি তিনি জানালেন এবার সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি নেবেন। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যাবতীয় সমস্যার কথা এবার নাকি সরাসরি মুখ্যমন্ত্রীকেও জানানো যাবে, আরো বেশি মানুষের কাছে আসার কি প্রচেষ্টা। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। কঠিন সময় আসতেই মানুষের কাছে আরো যাওয়ার জন্য, হাল শক্ত করে ধরার জন্যই হয়তো সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচির প্রচেষ্টা এবারে বলছেন বিরোধীদের অনেকেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সিবিআই সমন যাওয়ার পরে বিরোধী মহল কি বলছেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তারা কি বলছেন শোনাবো। সিবিআই নোটিশ দিতে কোর্ট গেছিলেন, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল কোর্ট সব জায়গায় হেরেছেন, তদন্ত সব করতে বলেছেন, এখন আর বলে লাভ কি, তো বাধা দিয়ে ফেল করেছেন, ফেল করার পরে যেতেও বাধ্য হবেন আর সিবিআই ডাকতে বাধ্য হয়েছে। দেশ কিছু বলার নাই তো, এখানটায় ভয় পাওয়ারও কিছু নাই, যাবে দেখা করবে ছেড়ে দেবে, কিছুই হবে না।